আমি একটা খবর পাইছি সিরিয়াসলি, যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি। আমরা ওনাকে এত বেশি ভালোবাসি, এটা শুধু বৃষ্টি কেন, জোর কেন, এটা যদি এখানে জলোচ্ছ্বাস আসে তখন আমরা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাব। এবং আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনকে প্রকাশ্য হত্যার হুমকি, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন, তবে নিজের জীবন রক্ষার্থে এবং ব্যারিস্টার সুমনকে বাঁচাতে যে কোনো অবস্থার জনপদ কিন্তু আজ মানববন্ধনে ব্যারিস্টার সুমনের পক্ষে মাঠে নেমেছেন এবং তাকে রক্ষার জন্য সবসময় তারা কিন্তু ব্যারিস্টার সুমনকে শেল্টার দিয়ে যাচ্ছেন। তবে সরকার পক্ষ থেকে কেন তার জন্য শেল্টার জোরদার করা হচ্ছে না, এটা কি তাকে হত্যার পরিকল্পনার ভিতরে সরকার কি কোনোভাবে জড়িত, আসুন এ সম্পর্কে বিস্তারিত জানবো মানববন্ধন করা রত অবস্থায় সেখানকার লোকজন বা ব্যারিস্টার সুমনের ভক্তদের কাছ থেকে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমি একটা খবর পাইছি সিরিয়াসলি, যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি। সততার সঙ্গে জনগণের জন্য কাজ করতে চাওয়াই যেন কাল হলো ব্যারিস্টার সুমনের। সমাজের অনেক দুর্নীতিগ্রস্ত রুই কাতলার মুখোশ উন্মোচন করতে গিয়ে এবার মৃত্যুর হুমকি পেয়েছেন এই সংসদ সদস্য। এমন পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন হবিগঞ্জ 4 আসনের এই এমপি। বিভিন্ন দুর্নীতি অসঙ্গতি ও অনিয়মের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ব্যতিক্রমী সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সবসময় আলোচনায় থাকেন তিনি। ফেসবুক লাইভের মাধ্যমে সামাজিক অবক্ষয়, রাস্তাঘাট জলাবদ্ধতা, অনিয়ম সহ সব ধরনের সমস্যা উদ্ঘাটন ও সেই সব সমস্যার সমাধানে করণীয় সম্পর্কে আলোচনা করে থাকেন ব্যারিস্টার সুমন। স্বেচ্ছায় আইনি সহায়তা করে খুব অল্প সময়ের ব্যবধানে সাধারণ জনগণের মনে আস্থার জায়গা করে নিয়েছেন এই সমাজকর্মী, তাই সাধারণ মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সাম্প্রতিক এই কাণ্ডে 29 জুন শনিবার শেরেবাংলা নগর থানায় এই জিডি করেন তিনি। রাত 11টার দিকে ব্যারিস্টার সুমন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেন। সাধারণ ডায়েরির একটি কপির ছবি ফেসবুকে দিয়ে ব্যারিস্টার সুমন ক্যাপশনে লিখেন, ভয়টা মৃত্যুর নয়, ভয়টা আমার এলাকার মানুষের জন্য, কি হবে যদি বেঁচে না থাকি। জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, গত 27 জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক 2টার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সহকারী মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত 3 দিন আগে 4-5 জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে, আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন। সুমন জিডিতে আরও উল্লেখ করেন, তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। এর আগেও এক ফুটবল ম্যাচ শেষে এমন ঘটনার কথা জানান তিনি। ফুটবল একাডেমি বনাম কসবা আলহাজ শাহ আহমদ খান ফুটবল একাদশ ক্লাবের খেলায় অংশগ্রহণে এসে এমপি সুমন তার বক্তব্যে মেরে ফেলা ষড়যন্ত্রের কথা জানিয়ে বলেন, দুই তিন দিন ধরে একটি গ্রুপ ঘুরতেছে আমাকে মেরে ফেলার জন্য, যেভাবেই হোক আমি খবর পাইছি। এমন খবর জানার পর মাঠে কেউ খেলার কথা নয়, আমি দেখা এসছি, আমি চাই চোরানুঘাটে মরলেই সবচেয়ে বেশি খুশি হইমু, যাহাতে আমি মরলে আমার মাটিটা চোরানুঘাটের মাটিতেই হয়, তাও আমি ভয়ে আমার কোনো কাজ বন্ধ করব না। আমি এসব খবর শোনার পর আপাতত এক্সট্রা সিকিউরিটি রাখছি, আমার কাছে কাউরে অ্যালাউ করছি না এবং আপনারা কয়েকদিন সেলফি তুলতে আসবেন না, কারণ কে কোন মন নিয়ে আসে সেটা বোঝা যায় না। এমন খবর শুনে তার ভক্তবৃন্দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তার এক ঘনিষ্ঠ ভক্ত ক্ষোভ প্রকাশ করে জানান, এমপি সুমন ভাইয়ের কিছু হলে আমরা ঘরে বসে থাকব না, আমি সহ সকল ভক্তবৃন্দ মিলে কাউকে ছাড় দিব না, এমন হুঁশিয়ারি দেন তিনি। পৌর শহরের আরেক বাসিন্দা বলেন, এই সৎসাহসী এমপির উন্নয়ন কাজকে ব্যাহত করতে অজ্ঞাত একটি চক্র উঠে পড়ে লেগেছে। কুচক্রী মহল যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো লাভ হবে না, সততার সাথে তিনি এগিয়ে যাবেন, আমরা তার সাথে আছি। আমরা ওনাকে এত বেশি ভালোবাসি, এটা শুধু বৃষ্টি কেন, জোর কেন, এটা যদি এখানে জলোচ্ছ্বাস আসে তখন আমরা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাব এবং প্রয়োজনে রক্ত দিয়ে আমরা জীবন দিব ওনাকে, কারণ ওনার মতো মানুষ আমি রায়হান মারা গেলে কিছু আসে যায় না, কিন্তু ওনার মতো মানুষ সোনারঘাট মাধবপুরে এবং বাংলাদেশের জন্য বেঁচে থাকা উচিত। আপনাকে যদি বুকটা দেখাতে, বুকের ভিতরটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আমাদের সোনারঘাট মানুষের তথা সারা বাংলাদেশের মানুষের বুকে কি বলছে।
মানে সারা বাংলাদেশের মানুষের বুকের ভিতরটা যদি আপনি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে মানুষের কতটা কষ্ট। প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আহ্বান, উনি যেমন দুর্নীতিবাজকে পছন্দ করেন না, আমাদের এমপিও কিন্তু কোনো দুর্নীতিবাজদের পছন্দ করেন না। উনি নিজে দুর্নীতি করেন না এবং কোনো দুর্নীতি, উনি কিন্তু একটি কথা বলেছেন যে আমি নিজে মাল বানাইব না, অবৈধ পথে কাউকে মাল বানাতে দিব না। তো প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ যে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য কিন্তু সোনার মানুষ দরকার। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন এরকম একজন সোনার মানুষ, ওনাকে যদি বাঁচিয়ে রাখেন তাহলে আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু যে সোনার বাংলা স্বপ্ন দেখেন ওনার মাধ্যমে এই সোনার বাংলা একদিন হবে। ভালোবাসা কখনো প্রকাশ করা যায় না, ওনাকে আমরা অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমরা শুধু সুমন ভাইকে ভালোবাসি না, আমরা সুমন ভাইয়ের কাজকে ভালোবাসি, আমরা সুমন ভাইয়ের প্রতিবাদকে ভালোবাসি, আমরা সুমন ভাই যেভাবে একজন নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান ওনার এই কাজকে ভালোবাসি। আপনারা জানেন যখন দেশে বড় ধরনের দুর্নীতি হয়, যখন কোনো মিডিয়া, আপনাদের মতো যারা মিডিয়া আছেন দেখবেন বড় বড় যখন দুর্নীতি হয় তখন তারা কথা বলে না, ব্যারিস্টার সুমন ভাই তাদের বিরুদ্ধে কথা বলেন। আমরা সাধারণ মানুষ সার্বক্ষণিক ওনাকে ভালোবাসি, ওনার কাজকর্মকে ভালোবাসি, ওনার আদর্শকে ভালোবাসি। আপনাদের মাধ্যমে আমরা সারা দেশকে জেনে দিতে চাই আমরা যেন ওনার আদর্শকে ধারণ করে ওনার মতো যেন আমরা সৎভাবে থাকতে পারি, তার জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আমি তো দেখি নাই যে কোনো এমপি নিজে কাজে নেমে যায়, এরকম আমরা ভাগ্যবান এরকম একজন সৎ এবং যোগ্য এমপি পেয়েছি যিনি নিজে কাজ করে কর্মীদেরকে উৎসাহ দেন। ধরেন একজন অফিসার যদি কোনো কাজে নেমে যায় তখন তো ওনার সহকারী তো আর কোনো সময় থেমে থাকবে না, সহকারী কিন্তু চলে যাবে। আমাদের ভাগ্য ভালো আমরা একজন তরুণ এমপি পেয়েছি, উনি যে জায়গায় দেখেন সমস্যা নিজে নেমে কাজ করেন। আপনি দেখবেন যে কয়েকদিন আগে যে মজুরি বন্যা হয়েছিল, একটি ব্রিজের নিচে একটি গাছ পরে রয়েছে, এই গাছটি কিন্তু উনি নিজে উনি গাড়ি থেকে নেমে উনার শুধু দর্শক স্ক্রিনে আমরা ব্যারিস্টার সুমন সম্পর্কে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা সরাসরি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে ব্যারিস্টার সুমনের উপরে যে হামলার আশঙ্কা চলছে, আনারের মতোই কি সর্বশেষ পরিস্থিতি তার স্বীকার করে নিতে হচ্ছে, আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে। সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল্লাহ সুমনের হত্যার হুমকির প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। গত কয়েকদিন ধরে কিন্তু হবিগঞ্জের প্রত্যেকটি উপজেলা থেকে মানববন্ধন হয়েছে, বিশেষ করে চুনারঘাট এবং মাধবপুরে মানববন্ধন হয়েছে। গতকাল হবিগঞ্জ শহরেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নাগরিক সমাজের ব্যানারে। আজ কিন্তু ছাত্র সমাজের ব্যানারে বিশাল মানববন্ধন হচ্ছে হবিগঞ্জের টাউন হলে। আমরা এখন আছি এই টাউন হল এলাকায়, এখানে ছাত্র সমাজের একাংশকে আমরা দেখতে পাচ্ছি। আসলে এই মানববন্ধন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে, এখন পর্যন্ত কিন্তু হত্যাকারী হুমকি যে প্রদানকারী কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা এখন কথা বলবো এই বিষয়ে আজকে মানববন্ধনে উপস্থিত আমাদের চেম্বারের প্রেসিডেন্ট মিজানুর রহমান সাহেবের সাথে। আমরা আসছি আল্লাহর পক্ষ থেকে কিছু মানুষ সৃষ্টি মানুষের জন্য, তারাই ধারাবাহিকতায় আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন সে দক্ষের কল্যাণে কাজ করে, তাকে যে হত্যার হুমকি দিছে হবিগঞ্জবাসীর পক্ষ থেকে এবং ব্যবসায়িকবাসীর পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা, এর প্রতিবাদ জানাই। দ্রুত আইনের আওতায় এনে এই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আসলে আমরা এখানে আছি এই মানববন্ধনে কিন্তু হবিগঞ্জের ছাত্র সমাজের একাংশ রয়েছেন। আমরা এখানে প্রতিদিনই কিন্তু আসলে মানববন্ধন হচ্ছে, তাদের একটাই দাবি কিন্তু যে এখানে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে গ্রেপ্তার করা হয়। এ পর্যায়ে আমরা কথা বলবো হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফৈজুর রহমান রবিনের সাথে। আজকে উনি সত্যায়নের পক্ষে কথা বলতে গিয়ে উনি আজকে ওনার জীবন প্রাণনাশের হুমকির মুখে। আমরা জানি যেভাবে আমরা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, ইনশাল্লাহ আমরা আমাদের রক্তের বিনিময়ে এবং আমাদের গ্রামের বিনিময়ে আমরা এদেশকে সোনার বাংলা বিনির্মাণে ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো লোককে আমরা বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ। এই মানববন্ধন কিন্তু চলছে,
দশ মিনিট ধরে এবং হবিগঞ্জের ছাত্র যুবক সমাজের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করছেন এবং শহরে টাউন হল কিন্তু এখন লোকে লোকারণ্য। আমরা এখানে আছি, এখানে আসলে নাগরিক সমাজ এবং ছাত্র সমাজের একটাই দাবি যাতে ব্যারিস্টার সুমনের উপরে যে হত্যার পরিকল্পনাকারী তাকে যেন অচিরে গ্রেপ্তার করা হয়। তারা বারবারই বলছেন যে এখানে আসলে দীর্ঘদিন হয়ে গেল যে তাকে হত্যার হুমকি দিয়েছে কিন্তু এখন পর্যন্ত কাউকে আসলে আটক করা সম্ভব হয়নি এবং প্রশাসনের প্রতি তারা দূর দাবি জানিয়েছেন তাদেরকে যারা হত্যার হুমকি দিয়েছে তাকে যেন গ্রেপ্তার করা হয়। ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য, তিনি চুনাঘাট মাধবপুর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং একজন জনপ্রিয় আইনজীবী এবং সবসময় মানবিকভাবে কাজ করেন। এর জন্য কিন্তু হবিগঞ্জ জেলায় সহ সারা দেশে তার মানুষের একটা আজকে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।